মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু বেন লাইফস্টাইল। আর আমি আবির। এটা আমার ফার্স্ট ব্লগ বললে ভুল হবে, কিন্তু এর আগে আমি ব্লগ করেছি নর্মালি, কোথাও গেলাম ঘুরতে, তখন ডেলি বেসিসে আমি ব্লগ হতো না, কিন্তু আমি এবার থেকে ঠিক করেছি আমি ডেলি বেসিসে ব্লগ করব। ওই দেখো দূরে ছোট মাছগুলো খেলে বেড়াচ্ছে, জুম করলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট লঞ্চ স্টার্ট হয়ে গেছে, 6টা থেকে ফার্স্ট লঞ্চ, যদি এখন 7:30 বাজে। আমার বাড়ি হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বরে, দেখতেই পাচ্ছ একবারে গঙ্গার ধারে আমার বাড়ি। আর আমার পিছনে এটা হচ্ছে উত্তরপাড়া, ওইদিকে হচ্ছে বালি ব্রিজ দক্ষিণেশ্বর। আর আমার বাড়ির পাশেই ঠিক তৈরি হচ্ছে দাসকৃষ্ণ দাস কাঠিয়াওয়া আশ্রম, পুরো ভারতেই এদের আশ্রম রয়েছে। এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, হচ্ছে এটা হচ্ছে গুরুজির এখানকার গুরুজির থাকার স্থান। বাড়ির ছাদের ওপর দিয়ে কাঠিয়াওয়া আশ্রম কেমন দেখতে লাগে? এটা মন্দির, এটা যজ্ঞ ভবন, এটা যারা ডিভোটিরা আসবে তাদের জন্য, যারা দর্শন করতে আসবে, যদি কেউ থাকতে হয় তাদের জন্য এই ঘরগুলো করা হচ্ছে এদিকের পুরো। এখন আমি দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট হয়ে নিউ টাউনের বাস ধরেছি। আমার অফিস হচ্ছে সেক্টর 5-এ, আর এটা বাসের উইন্ডো থেকে ভিডিওটা নিচ্ছি, সুন্দর লাগছে দেখতে। আমি ভুল বাসে উঠে পড়েছিলাম, তো যে বাসটা ইউনিটেড থেকে বাঁ দিকে যাচ্ছে ডাউন টাউনের দিকে, কিন্তু আমি ডান দিকে যাব, টাটা মেডিকেল ক্রস করে, নারকেল বাগান ক্রস করে সেক্টর 5-এর দিকে। তো তাই আমাকে নারকেল বাগানে নেবে, আমি সেক্টর 5-এর একটা বাস ধরব, এই এসি বাসটা যাবে। বাস থেকে নেমে পড়লাম RTB বাস স্ট্যান্ডে, সামনে গেলে ডাউনিং স্ট্রিট, বাঁ দিকে প্যান্টালুন, আর ঠিক ডান দিকে আমার অফিস। বিল্ডিংয়ে এন্ট্রান্স নেওয়ার পরে হয়তো আর কথা বলতে পারবো না, তো যখন আবার লাঞ্চ টাইমে বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। চলো বাই। আমার অফিস, আমি অফিসে চলে এলাম। হলো আমার সিস্টেম অন করা হয়ে গেছে, আবার তোমাদের সাথে দেখা হবে লাঞ্চে। হাই গাইস, এখন 2টো বাজে, লাঞ্চ করতে নেমেছি। রেগুলার অফিসে এখানেই লাঞ্চ করি, প্রচণ্ড ভিড় হয় এখানে। ফটোতে মেবি বড় লাগছে না, কিন্তু এখানে মাঠের সাইজটা বেশ বড় হয়। অফিস কলিগদের মধ্যে আমরা 2-3 জন পুরনো। আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট, এরপর আমি অফিসে রওনা হচ্ছি, এবার দেখা হবে ছুটির পরে। অফিস হয়ে গেছে, অফিস থেকে বেরালাম। বারবিকিউ নেশনের সামনের রাস্তাটাকে বন্ধ করে ডিজিটাল পার্ক তৈরি করা হচ্ছে। এবার SDF থেকে বাসে উঠবো এবং দক্ষিণেশ্বরে নামবো, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভাই দক্ষিণেশ্বরে নেমে পড়েছি, মাথার ওপরে স্কাই ওয়াক। দক্ষিণেশ্বর ধরে টোটো ধরে বাড়ি আসলাম, অবশেষে বাড়ি আসলাম।
পুরো বাস আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, বাসে বসার সিটও পাইনি, পা হাত পা পুরো ব্যথা, মনে হচ্ছে এক্ষুনি পড়লে শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর কালকে সকালে আবার দেখা হবে। চলো, গুড নাইট।